ভাবি কইছিল নরম পায় যারে এই জাতি যাইত্যা ধরে তারে, আর এটা হচ্ছে বাস্তবতা। আপনি যদি বেশি নম্রতা ভদ্রতা দেখান তখন আপনারে কিলাবে, আপনাকে কালাবে, পরবর্তী সময় আপনি কিছু মনে করো না, ঠিক আছে? এরকম আর হবে না, আর সামনে বাড়তে সাবধানে চলবে। ঠিক এরকমটাই হচ্ছে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশগুলোর সীমান্তে যে ঘটনাগুলো গত কয়েকদিন যেমন ঘটাচ্ছে, ফাইনালি সলিউশনটা এরকমই হচ্ছে, কিছু মনে করো না, তারা সাবধান করে দেয়। কিন্তু এই যে মনে করো না খেলাটার ভিতরে যে মিয়ানমার সীমান্তে দুজনের পা উড়ে গেল, কালকে ভারতীয় সীমান্তে যেটা হয়েছে, এটার মানে এই পরিবারগুলোর দায়িত্ব কে নেবে? মানে এদের দায়িত্বগুলা বা এদের সংসার দেখাশোনা, এই যে বউগুলার, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলোর দায়িত্ব আসলে কে নেয়? নাকি 20-50 হাজার টাকার একটা চেকের মাধ্যমে সলিউশন হয়ে যায়? আমরা চাই কূটনৈতিকভাবে যদি সমাধান না হয় তাহলে আমাদের সেনারাও মাঝে মাঝে দুই একটা ফায়ার টায়ার কইরা দেওয়া দরকার। কারণ কি, বিএসএফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা শোনে না, সেনাপ্রধানের কথা শোনে না। যদি শুনতই, মাত্র 7-10 দিন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়া এই সীমান্তে যেন হত্যাটা শূন্যতে আনা হয় সেটার ব্যাপারে কথা বলেছেন। আর এইবারের ঘটনা তো সব রেকর্ড ভেঙে দিছে। কারণ কি, সীমান্ত পারই হয় নাই, বাংলাদেশের সীমান্তে বৈশা বাংলাদেশের একজন কৃষক কাজ করতেছে, তারে সেখান থেকে তারা গুলি করে ফালাই দিচ্ছে। এটা আসলে ভাই কোন ধরনের ঘটনা? দর্শক, ঠাকুরগাঁয়ের রানী সঙ্কল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। তার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ধর্মগড় সীমান্তের 373 নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটেছে। ইউসুফ আলীর বাড়ি হচ্ছে আপনার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদ গ্রামে। ওনার পিতার নাম হচ্ছে আকবর আলী। দর্শক, ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সাহেব জানিয়েছেন, শাহানাবাদ গ্রামের ইউসুফ আলী সহ 3 যুবক মঙ্গলবার বিকালে ধর্মগড় সীমান্তে 373 নম্বর পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ঘাস কাটতে যান। এখানে সম্ভবত একটা নির্দিষ্ট এরিয়া আছে যে বাংলাদেশের সীমানার অভ্যন্তরে যেহেতু বলা হয়েছে, সো তারা বাংলাদেশের ভেতরেই ছিল। এই সময় অপর প্রান্ত থেকে ভারতীয় সীমান্তের ডাঙ্গিপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে দেখে, এখন তাদের তাদের জায়গার থেকে তারা দেখতেই পারে, আমাদের পোলাপেন তো আর সেনি দাওটাও পিস্তল টিস্তল লইয়ে সেখানে যায় নাই। তো এরপরে হচ্ছে কি, তারা ওইখান থেকে আপনার কোনো রকম সিগন্যাল ওয়ার্নিং না দিয়াই বাংলাদেশের সীমান্তে ঘাস কাটা অবস্থায় সে বিএসএফ ক্যাম্পের সদস্যরা সেই যুবকদেরকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। এতে ইউসুফ আলী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে যান। সুযোগ বুঝা ওই বাকি যে 2 বন্ধু আছে তারা আবার পালাই গেছে। পালাইয়া যাইও তারা কিন্তু ইউসুফের বিষয়টা নিয়ে ভাবে কনসার্ন করে নাই। স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান সাহেব বলছে, ইউসুফকে পরে খবর পাওয়ার পরে এলাকাবাসী আপনার আইনে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দিচ্ছে, আর আইনি জটিলতা এড়াতে সাথে থাকা যে 2 বন্ধু আছে তারা গা ঢাকা দিয়েছে, তাদের নাম জানা সম্ভব হয়নি। রানীশঙ্কল থানার ওসি এস এম জাহিদ ইকবাল সাহেব বলেছেন, ঘটনা সত্য আর এই 3 জনের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে, বাকি 2 জনও কোথায় আছে। এখন দেখেন, খোঁজ খবর নেওয়া হোক আমরা চাই, আচ্ছা এটা আলাদা বিষয়, কিন্তু এই যে ঘটনাগুলা সেগুলোর সলিউশন কি হবে? মিয়ানমার সীমান্তে দেখেন, আচ্ছা এই যে ছেলেটা গুলি খাইলো, এখন আমরা বিভিন্ন সময় দেখি যে সীমান্তে গরু চোরাচালানি হয়, এটা বাস্তব। এই চোরাচালানিতে বাংলাদেশের নায়ক নায়িকারা জড়িত না থাকলেও ভারতের দেখেন কলকাতার চিত্রনায়ক দেব জড়িত, না শুটিয়ে লাল করে দেবো কত বড় এমপি জড়িত কিনা, দুই দেশের চোরাকারবারি গরু চোরাকারবারিরা গরু চুরি করে। এখন আমাদের বিজিবির জওয়ানরা, আপনি কখনো দেখছেন যে ভারতের থেকে এরকম গরু চোরা কারবারিরা আসার সময় বিজিবি গুলি করে মাইরা ফেলাইছে? আমাদের তারা করে কি, আইন শতভাগ পালন করে, যেমন সীমান্তে গ্রেপ্তার করে, কিন্তু বিএসএফ 100টার ভিতরে 50টা করে এনকাউন্টার বা ক্রস ফায়ার, আর 50টা করে এরা গ্রেপ্তার, এমনকি লাশটা পর্যন্ত সেখান থেকে আনতে আনতে লাশের মধ্যে পচন ধরে যায়। এখন বিষয়গুলো হচ্ছে, যেহেতু এগুলো একটু সিনসে মানে কি বলা হয় যে সেন্সিটিভ বিষয়, সেই ক্ষেত্রে আমাদের দেশের সীমানার ভেতরে গুলি চালানো সেটা আন্তর্জাতিক আইন নিশ্চয়ই লঙ্ঘন হয়েছে। এখন এই ব্যাপারে প্রোটেস্ট করার আজকে অলরেডি শুক্রবার চলে আসছে, ঘটনাটা 2-3 দিনের জাস্ট পত্রিকাতে ছোট্ট একটা নিউজ হয়েছে, এটার আর কোনো আপডেটিং নেই। এখন ধরলাম যে সেই ধরনের গরু চোরাকার বাড়ি হইতে পারে বাঙালিগুলোর সাথে জড়িত, তারপরেও এটা নিয়ে যেহেতু বাংলাদেশের সীমানার ভিতরে ছিল, সাথে কোনো গরু ছিল না, বা বিজিবির স্টেটমেন্ট কি? দেখেন, ভারতের সাথে আমাদের এমনি কোনো শত্রুতা নাই, ওই রাজনীতিতে কে কোন দেশ সাপোর্টার কে পাকিস্তানের সাপোর্টার উই ডোন্ট কেয়ার। আমাদের বিষয়টা হচ্ছে যে এই সীমান্তে হত্যা নিয়া বাংলাদেশের সাধারণ মানুষ গত একটা দশকে ভারতের প্রতি আমাদের মন মানসিকতা নষ্ট হচ্ছে, বিশেষ করে এই বিএসএফ জওয়ানদের উল্টাপাল্টা কর্মকাণ্ডের কারণে। আরে অভাবিত তোমরাও আমাদের থেকে কম না, অভাবের তারণায় নিশ্চয়ই এরকম গরু টরু ব্ল্যাকমেলিং বিভিন্ন সময় যারা করে, গরিব মানুষ।
তো যারা চাকরি করো তাদের তো এখানে ধৈর্যশীলতার প্রয়োজন আছে, নাকি এরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরে মানে না, ভারতের সেনাপ্রধানরে মানে না, এদের মন যা চায় তাই করে, এরপরে এগুলার ব্যাপারে ওই যে থাক কিছু মনে করো না, তারা সাবধান করে দেন, এই ধরনের সান্ত্বনাবাণী হচ্ছে। নিশ্চয়ই এটা কূটনৈতিকভাবে এটার তীব্র প্রতিবাদ করা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।